আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন দাদুরা? আশা করি ভালো আছেন। মুই আপনাকে দয়ে ভালো আছি দাদু। এই জাকজোড়া দেখতে পারতেছেন? ও ক্ষমতা অনেক। আমি আগেও বলছিলাম যে কমপ্লেন খাওয়াই, হ্যাঁ হেইরামের বাপ দেখায়, কিন্তু কমপ্লেন টমপ্লেন কিছু খাওয়াই না দাদু। তারপর মনে করেন জহির রহমের বাপটা দেখায়, কেটে দেখায় জানেন? আর নট ডা ওই কোন ডা হবা কিচ্ছু বোঝে না, ক্যামেরা সামনে তো। আবার মনে করেন যে উল্টে গিয়েই খাইতে না কি ভাজা মাছ। হ্যাঁ যাই হোক, ভাজা মাছ উল্লে খাও কার না খাও, কেন অগো ডিটেলসটা দিই। ডিটেলসটা হলো এই রকমের যে অগো ডিটেলসটা দাদো, অগো ব্যবহার আচার আচরণটা মনে করেন যে মারাত্মক। মারাত্মক এই রকমের যে অগো ঘরের যে ডিম বা ছাও যদি না থায় এক সপ্তাহ লাগে না, হ্যাঁ এর ভিতরে আবার ডিম পেরে দে, তাইলে বোঝেন আর নরের উত্তেজনাটা কতটুকু। যাই হোক, এরমের উত্তেজনা দেখাইলে আপনার যে মাদের প্রতি আপনার যে ইয়া একটু ক্ষতি বেশি, মানে দুর্বল হয়ে যায় মাদি। এখন আমার ক্ষেত্রে হয়েছে এইডিয়া যে এই বাচ্চাটা দেখতে পারতাছেন, বাচ্চাটাই দুদিন ধরে খাওয়ায় না, তার কারণ হইলে যাই ওরা পারবে আবার। হ্যাঁ একটু আগে যে বর্ণনা দিলাম না দাদু, হ্যাঁ যে বর্ণনা হেই কামটাই হারবে ওরা, মানে ডিম পারবে, ডিম আইয়ে পড়ছে, চান্দি ডিম আইয়ে পড়ছে, আপনারা ডিম পারবে। আর সেই ক্ষেত্রে যে দুদিন ধরে ওরা খাওয়ায় না, একটা জিনিস খেয়াল করবেন দাদু, অনেক কবুতর আছে যে ডিম আইলে বা নর যদি লড়ায় তার আজালে বা মালসা যদি সাহস ওরফে বাচ্চা টাচ্চা থায় দাদু, ওইটা খাওয়ান না বন্ধ রে দে, মানে বাচ্চারে খাবার দাবার খাওয়ান না বন্ধ রে দে। তারা মনে করেন যে হেসুম ব্যস্ততা থায় বনটান মো ডিম প্যার মো, ঠিক আছে ডিম প্যার উমানে বওয়া মো মাদি রে, মুই বন টাইনে দি মো মাদি খুঁজছে খুঁজছে নিয়ে বইবে। যাই হোক, এইরকমের পেশালে থায়, সেই কারণে দেখা যাইতেছে যে মাছ খাইন দিয়া ছাওডার প্রতি নির্যাতন হয়। নির্যাতনই তো, হ্যাঁ নির্যাতনও তো, খাওয়ায় না, না খাওয়াইলে কি নির্যাতন? না অবশ্যই নির্যাতন। আর ওরা দেখেন ওরা বন্টন আনছে, কিছু বন্টন আনছে, আইনে টুনে মনে করেন যে সারও ফ্রি চারিপাশে মুড়ো দিয়ে থুইছে, হ্যাঁ কিন্তু ডিম তো পারবে মাছ খায় না, কিন্তু সারোর লেগে ওরা ভেজালে পড়ছে। সেক্ষেত্রে আপনারা কী করবেন? সেক্ষেত্রে করতে পারেন যে দাদু, হ্যাঁ যদি এইরকমের যদি ওইয়েই যায়, আমার সারোটা কিন্তু দাদু একটু নর্মাল হয়ে গেছে এখন, সারোটা একটু নর্মাল হয়ে গেছে, ওইটা বাইরে দেয়া মনে কতটুকু পরিমাণ নর্মাল হয়েছে। আর এই রকমের আকাম হলে কই তোরে, মানে এইরকমের যদি মনে করেন যে এক্সপিরিয়েন্স বেশি থাকে নরের, তাইলে আপনারা কী করবেন? তাইলে করবেন হইলে সারোডারে আলাদা একটা মালসায় থুয়ে দেবেন, ওইটার সাইড দিয়েই, সাইড দিয়ে একটা মালসায় থুয়ে দেবেন। আর ওরা যে মালসায় মনে করেন যে অনবরত ডিম পারতে বা ছাও ছেলে, ওইটাই কিন্তু ডিম পারবে। ও ছাড়া যদি আবার নতুন কোনো মালসা দেন ডিমটা পারবে না, নতুন মালসা দিলে ওই জায়গাটাই দিতে হইবে, মানে আমি বলতেছি যদি ওই যে কোনাটায় আলো না ওই কোনায় দিতে হইবে। এতে আপনি নতুন মালসা দেন না পুরনো মালসা দেন, যদি আবার সাইড করে অন্য জায়গায় দেন তাহলে মনে করেন যে বইবে না। এইটা আপনার 70-80% কবুতরই বইবে না, আর 20% কবুতর বইতে পারে। কিছু কিছু কবুতর আছে নামায় ডিম পেরেতে, আবার বন্টন যদি একটু কোনায় দেখতে পারে ওই এনে ডিম পেরেতে। যাই হোক, সাইডে থুইবেন, কোনটা সাউডারা সাইডে থুইবেন, পরে যে জায়গায় মালসাটা আনলে মালসাটা সুন্দর মতো একটু আপডেট করে দেবেন, কারণ ওরা তো সাউটাও রাখছে গত 18-20-25 এক মাস দিন, হ্যাঁ ময়লা হয়ে গেছে না, ওইটা আপনি পরিষ্কার করে দেবেন। আর যে সাউডারে খাওয়া না এই সাউডারে বাইরে থুইবেন, মানে এক সাইডে থুইবেন, বাইরে না খবর ভিত্তি এক সাইডে থুইবেন। বেশি তাড়াতাড়ি করে দিই, এতে মনে করেন যে ভুলেই যায়, হ্যাঁ ক্ষমার দৃষ্টিতে দেখেন দাদু। আর আমি চালু চালু কথাটা আস্তে আস্তে মনে করেন যে ই করবো, বন্ধ করে দিব, হ্যাঁ কেন চালু চালু করলে আপনারাও বোঝেন না। যাই হোক, যে জায়গায় ডিম পেড়ার মালসা দেবেন সেই সাইডই কবুতর যে বাচ্চাটা, হ্যাঁ সেইটার মালসা দেবেন, মানে দুইটা দুই জায়গায় রাখবেন। যদি ডিম যে জায়গায় পারবে সেই নিয়ে পারতে দেবেন, আর ওটার পাশ দিয়া একটা মালসা দিয়ে আপনার যে ওই সাউডার রাখবেন, যে সাউডারে খাওয়ায় না দাদু, এই ডিম বলতে চাইতেছি, হ্যাঁ রাখবেন। রাখার পর তারপরও যদি মনে করেন যে খাওয়ায় না, তারপর যদি মনে করেন যে খাওয়ায় না, তারপর দাদু আপনি নিজের খাওয়াইতে হবে, যদি আপনি কইতর বাঁচাইতে চান, হ্যাঁ তারপর আপনি নিজের খাওয়াইতে হবে, নিজের খাওয়াইয়ে কইতর বড় হারতে হইবে। হ্যাঁ আর আমি আগেও বলছি এইরকমের বেদবি করে আপনার যে 70-80% কবুতর এইরকমের বেদবি করে, 70-80% কবুতর এইরকমের বেদবি করে। আর মনে করেন যে 20-30% কবুতর মনে করেন যে 20-30% কবুতর আপনার যাইয়ে এরকম আদার টাদার খাওয়ায়, এক সাইডে ডিম ওঠায় আর এক সাইডে যদি দুই তিনটা বাচ্চাও থায়, দুই তিনটা বাচ্চাও খাওয়ায়, মানে বলতে চাইতেছে যে ওরা দোনো দিক দিয়ে স্বাবলম্বী, মানে উর্বরতা লাভ করে, ঠিক আছে দাদু। হ্যাঁ মানে দেখায় বেশি দেখায় যে মুরগায় আছে শক্তি আছে, মুই রাখতে পারবো, হ্যাঁ সাও মনে করেন আর 14টা দিলেও খাইতে পারবো, মানে কথার কথা, আর 14টা দিলেও খাওয়াইতে পারবো, ডিম যদি আরও 50টা বার হওয়ার পর উম দেওয়াইতে পারবো, ঠিক আছে। মানে এই রকমের এক্সপিরিয়েন্স থাকে অনেক জোড়ার ক্ষেত্রে, হ্যাঁ মানে বলতে চাইতেছে যে ডিমে উম দে, নতুন ধরে যদি ডিম পারে ডিমে উম দে, আবার যদি আপনার যদি অতিরিক্ত ছাও থাকে একটা দুইটা, হ্যাঁ ওই ছাওরাই আপনার যে কি খাওয়ায়। আবার এই মোর এই জোড়াটা
এটা অন্যরকম। এইটা যা বলছি এই হপায় অগনহার না, অগনহার না, সেই কারণে যে ওরে আলাদা থুইতে হইবে, ওরফে সাইডে থুইতে হইবে, আর যদি না খাওয়ায় তাহলে নিজের খাওয়াইতে হইবে দাদু। এখন দাদু এই পেশাল থেকে আমরা কি বুঝতে পারলাম, এই পেশাল থেকে আমরা বুঝতে পারলাম যদি এইরকমের পরিস্থিতি যদি আমনে গো ইয়ে তাই দাদু তাহলে এরকম এরকমের ভাবে সমাধান করবেন। হ্যাঁ যাই হোক দাদু, এই পেশালের ভিতরে ভুল ত্রুটি হইতে পারে দাদু, ভুল ত্রুটি যদি হয় দাদু ক্ষমার দৃষ্টি দেখবেন, ছোটো ভাই হিসেবে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোর জন্য দোয়া করবেন, আপনারা সবাই সুস্থ থাকেন, আবার বলি আপনারা সবাই সুস্থ থাকেন, মল্লিক একটু দোয়া করেন। আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবারাকাতুহ।